সিবিআই হাতে ধৃত সন্দীপ ঘোষ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আর্চি করে আর্থিক কারচুপির মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করে কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে আর্জি পেশ করেছেন। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে তার মামলা গ্রহণ করতে সম্মতও হয়েছেন। এই মামলার প্রাথমিক শুনানি আগামী 6 সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্টে করা আবেদনে সন্দীপ ঘোষ দাবি করলেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তার কোনো কথা শোনা হয়নি। তার আরও দাবি, হাসপাতালে ধর্ষণের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে বিশেষ মন্তব্য করেছে হাইকোর্ট। এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, আর্জি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওটা আর্থিক তছরুপের মামলার তদন্ত প্রাথমিকভাবে রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করছিল, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে কলকাতা হাইকোর্ট সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। উল্লেখ্য, আর্জি করে ডাক্তারি ছাত্রীর হত্যা ও ধর্ষণের মামলা তার আগেই সিবিআইয়ের হাতে চলে গিয়েছিল। এরপর আর্জি করের আর্থিক দুর্নীতির মামলার বিষয়টিও সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলাতে গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ। এখন হাইকোর্টের সিবিআইয়ের হাতে আর্থিক প্রতারণার মামলা তুলে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন সন্দীপ ঘোষ।